তোমরা যারা পোস্ট অফিস জিডিএসএ চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি শূন্য পদে অনলাইন আবেদন করেছিলে কিংবা তোমরা যারা এডিট উইন্ডোতে এখানে এডিট করেছো অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সবাইকে এই তিনটি কাজ করতে হবে যে তিনটি কাজ না করলে তোমাদের কিন্তু নাম্বার বেশি থাকলেও কিন্তু এখানে তোমাদের সিলেকশানটা হবে না তোমাদের কিন্তু রিজেকশান আসবে তাই অবশ্যই তোমাদের এখানে কি কি তিনটে কাজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও লাস্ট পার্টে তোমাদের বলবো এখানে তোমরা যারা অনলাইন আবেদন করেছিলে এখানে তোমাদের সবার জন্য ফার্স্ট মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে কিংবা রেজাল্টটা কবে নাগাদ পাবলিশ করা হবে তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমাদের গুরুত্বপূর্ণ তিনটি কি কি কাজ করতে হবে সবার প্রথম তোমাদের কি করতে হবে সবার প্রথম এক নম্বর তোমাদের কাজ করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক অর্থাৎ এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা এখন বর্তমানে কী স্ট্যাটাস রয়েছে অবশ্যই তোমাদের চেক করতে হবে কারণ এখানে তোমরা যারা এডিট করেছিলে সঠিকভাবে এডিট হয়েছে কি না তার সঙ্গে সঙ্গে তোমরা তারা এডিট করি তোমরা তারা অনলাইন আবেদন করেছিলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এখন কি অবস্থায় রয়েছে অবশ্যই তোমাদের সবাইকে চেক করতে হবে কারণ এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট করা হয়েছে তাই অবশ্যই তোমরা একবার চেক করে নাও তোমাদের অ্যাপ্লিকেশানটা কি অবস্থায় রয়েছে তো এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই তোমাদের এই জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছ স্টেজ টু রয়েছে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন কিন্তু বর্তমানে একটাই অপশন তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর্ম যেখানে কিন্তু তোমাদের প্রথম চা হচ্ছে কি রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করবে এন্টার করার পর সাবমিট অপশানে ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তারপর তোমাদের এন্টার করতে হবে তোমাদের মোবাইল নাম্বারটা এই ঘরটায় তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এন্টার করবে তারপরে নিচে আসার পর ক্যাপচা কোডটা এন্টার করে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে পেজটা ওপেন হবে তোমরা যদি সাকসেসফুলভাবে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে থাকো কিংবা পেমেন্টটা তোমরা কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে এই পেজটা ওপেন হবে প্রিন্ট অ্যাপ্লিকেশান এখানে তোমাদের ডাইরেক্ট কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে ওকে এবার তোমরা তারা এখানে এই ছয় আগস্ট থেকে আটই আগস্ট এর মধ্যে কোনো অ্যাপ্লিকেশান ফর্মে এডিট করেছিলে তোমরা যে এডিটটা করেছ ওইটা তোমাদের এডিটটা হয়েছে কিনা এটা চেক করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা অবশ্যই চেক করে নেবে তাছাড়া তোমরা নিচের দিকে আসার পর এখানে একটা অপশান তোমরা দেখতে পাবে যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট স্কেডিউল জুলাই দু হাজার চব্বিশ এখানে কিন্তু লেখা থাকবে এডিটেড অর্থাৎ তোমরা বুঝবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা এডিট করা হয়েছে তোমরা কিন্তু এডিটটা করেছো ওকে তাছাড়া কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে অবশ্যই সমস্ত কিছু অপশনগুলো চেক করে নেবে তোমাদের সমস্ত কিছু ডাটাগুলো গুলো তোমরা সঠিক দিয়েছ না কারণ যদি কোন তোমাদের ফর্মে থেকে থাকে তাহলে কিন্তু এবার তোমাদের দ্বিতীয় নম্বর কি কাজ করতে হবে দ্বিতীয় নম্বর কাজ করতে হবে এই যে তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্ম এই ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট তোমাদের বের করতে হবে যেটা কিন্তু তোমাদের কাছে রাখতে হবে পরবর্তীকালে কাজে লাগবে তো প্রিন্ট আউটটা তোমরা কীভাবে বের করবে এখানে নিচে দিকে আসার পর এখানে একটা প্রিন্ট অপশন তোমার পাবে এখানে দেখতে পাচ্ছ একটা প্রিন্ট অপশন দেওয়া রয়েছে এবার তোমরা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করছো অবশ্যই তোমরা কিন্তু ডাইরেক্ট প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারো কিন্তু তোমরা যারা মোবাইল থেকে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করছো অবশ্যই তোমাদের কি করতে হবে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের প্রেসটা এইভাবে প্রিভিউ পেজ ওপেন হবে এখানে তোমরা একটা ডান দিকে একটা অপশান দেখতে পাবে থ্রি ডট অপশান দেওয়া রয়েছে এই কোণে ওকে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা এই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে এবার তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এই অ্যাপ্লিকেশন ফর্মের তোমরা প্রিন্ট আউটটা বের করতে পারো ওকে এবার নেক্সট তোমাদের এখানে তৃতীয় নম্বর কাস্টটা কি করতে হবে তৃতীয় নম্বর কাস্টটা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে সমস্ত রকম ড ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি রাখতে হবে কারণ আর কিছু দিনের মধ্যে কিন্তু এখানে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে এখানে তোমাদের ফার্স্ট মেল লিস্টে যাদের নাম থাকবে অবশ্যই তোমাদের কিন্তু এখানে হেড অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে অরিজিনাল সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে এবার এখানে এই ডকুমেন্টস ভেরিফিকেশানে কি কি তোমাদের যাবতীয় অরিজিনাল ডকুমেন্টসগুলো তো ওখানে তোমাদের সাবমিট করতে হবে এই টপিকে একটা আলাদাভাবে তোমাদের স্পেসিফিক ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের দেওয়া লিঙ্ক থেকে তোমরা ভিডিওটি দেখতে পারো ওখানে কিন্তু এ টু জেড বিস্তারিত আলোচনা করেছি এখানে ভেরিফিকেশন তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো চেক করা হবে এবং ডকুমেন্টসগুলো তোমরা হবে রেডি করবে ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এই দু হাজার চব্বিশের জন্য যে পোস্ট অফিস জিডিএসের জন্য এখানে অনলাইন আবেদনটা নেওয়া হলো এর জন্য রেজাল্ট কবে পাবলিশ করা হবে কিংবা ফার্স্ট মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে দেখো তোমাদের বলে দিই প্রিভিয়াস ডাটা অনুযায়ী দু হাজার তেইশে যে ভ্যাকেন্সিগুলো এসছিল এবং দু হাজার বাইশে যে ভ্যাকেন্সি আউট করা হয়েছিল ওই ভ্যাকেন্সির ডাটাগুলো অনুযায়ী বলছি এখানে তোমাদের জিডিএস এর জন্য অনলাইন আবেদন ক্লোজ হওয়ার পর এডিট উইন্ডো ক্লোজ হওয়ার পর ঠিক পনেরো থেকে কুড়ি দিন কিন্তু সময় লাগে প্রথম মের লিস্টটা পাবলিশ হওয়ার জন্য ওকে তাই এই বছর দু হাজার চব্বিশে তোমরা দেখেছ এখানে কিন্তু অনলাইন আবেদনটা স্টার্ট হয়েছিল পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে যার জন্য অ্যাপ্লাইটা শেষ হয়ে গেছে পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে এবং তারপরে আবার এডিট উইন্ডো ওপেন করা হয়েছিল ছয় আট দু হাজার চব্বিশ তারিখ থেকে আট আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবার এই যে আট আট দু হাজার চব্বিশ তারিখ এই ডেটের থেকে পনেরো থেকে কুড়ি দিন তোমাদের কিন্তু এক্সট্রা টাইম লাগবে এখানে কিন্তু প্রথম মেল লিস্টটা আউট হওয়ার জন্য তাহলে আমরা যদি এখানে আটই আগস্ট থেকে পনেরো থেকে কুড়ি দিন এক্সট্রা ধরি তাহলে কিন্তু এখানে ডেটটা বেরোচ্ছে কত পঁচিশ থেকে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এই আগস্ট মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এখানে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে কিংবা তার আগেও কিন্তু এখানে তোমাদের মেল লিস্টটা আসতে পারে এবার যখনই এখানে ফার্স্ট মেল লিস্ট পাবলিশ করা হবে অবশ্যই কিন্তু আপডেটটা এই চ্যানেল থেকে তোমরা সবার আগে পেয়ে যাবে ওকে এবার এইখানে এই ফার্স্ট মেল লিস্টে তোমাদের যাদের নাম থাকবে অবশ্যই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট করানোর পর তোমাদের কিন্তু সিলেকশানটা হয়ে যাবে ওকে তাই পরবর্তী এ টু জের ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলটি কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে